পরীক্ষা চাকরি করো ভাবছো তাদের জন্য একটা ব্যাড নিউজ অর্থাৎ খারাপ খবর আছে। খারাপ খবরটা কি, যে ধাপে 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 ট্রেনিং এর মাধ্যমে সিভিকদেরকে জুনিয়র কনস্টেবল নিয়োগ করার যে চক্রান্ত, যে কথাটা আমরা ভাবছি সেই কথাটা সত্যি হতে চলেছে, তার বিষয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওটি মাত্র 2 থেকে 3 মিনিটের হবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেক দিন পুলিশের কিছু আপডেট, SSGD কেন্দ্রীয় বাহিনী, CRPF, BSF সমস্ত আপডেট, চাকরির খবর, খোঁজ খবর সমস্ত কিছু এখান থেকে পাবে, ফ্রিতে ক্লাস নোট সমস্ত কিছু পাবে। আর হ্যাঁ, তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, তাহলে চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমি, যেটি নদিয়া জেলায় কুড়িম অবস্থিত। এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এবং চাকরি পাওয়ার পত্রে মাত্র 60,000 টাকা লাগবে। আরও বিস্তারিত জানার জন্য আমার নিচে কমেন্ট সেকশনে নম্বর দেওয়া আছে, নম্বরে ফোন করে আরও বিস্তারিত জানতে পারো। এখানে একজন, দুজন, তিনজন থাকার ব্যবস্থাপনা আছে। আর হ্যাঁ, চলো মেয়েদি যে ভিডিও কথা বলা হচ্ছে বা যে কথার জন্য আজ ভিডিও করা হচ্ছে, সেই কথাটি হলো যে সিভিক থেকে সরাসরি নিয়োগ করা হবে জুনিয়র কনস্টেবলে। কেন নিয়োগ করা হলো তোমরা নিশ্চয় জানো, যে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কিন্তু কি বলেছে, প্রশাসনিক কাজে কেন সিভিক ব্যবহার করা হয়েছে, সিভিকদের কাজকর্ম নিয়ে কিছু অসন্তোষ প্রকাশ করে এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের আন্ডারে যে সমস্ত সিভিক হাসপাতাল থেকে সরকারি কাজে নিযুক্ত ছিল সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু সেখান থেকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়, কাজ থেকে তুলে নেওয়া হয় এবং তারা একটা চক্রান্ত করে। কি চক্রান্ত, বলা হয় যে 21 দিনের ট্রেনিং দেওয়া হবে। কদিনের ট্রেনিং দেওয়া হবে? 21 দিনের ট্রেনিং দেওয়া হবে, দিয়ে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করে নিয়োগ করা হবে। এই জন্য একেবারে সত্যি হয়ে গেল, ইয়েস, প্রথম দফা মানে ধাপে ধাপে বলতে কয়েক দফায় সেই প্রসেসটা চলবে। প্রথম দফায় 160 জনকে কলকাতা পুলিশের আন্ডারে 4th November অর্থাৎ 4th November থেকে ট্রেনিং শুরু হবে। 21 দিনের ট্রেনিংয়ের মাধ্যমের পর তাকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং কাজ সে পাবে অ্যাজ এ জুনিয়র কনস্টেবল হিসাবে, কিন্তু সেটা কিন্তু কাজ পাবে। তাহলে বুঝতে পারছো তোমাদের জন্য ভীষণ বিপদ, এর জন্য প্রতিবাদ অবশ্যই অবশ্যই হওয়া চাই। নিয়োগের কিন্তু ললিপপ দেখিয়ে দেবে, নিয়োগের মানে একেবারে আইওয়াশ করার জন্য সামান্য কিছু হয়তো নিয়োগ হবে, এই নিয়োগ যাতে না হয় তার জন্য প্রতিবাদ ট্রেনিং কি দরকার, তার জন্য বেশি বেশি ভিডিওটা শেয়ার করো, প্রত্যেকটা পুলিশ পত্রিকা যেন পৌঁছায়, খবর পৌঁছায়, তারা যেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেয় এবং তার প্রতিভা জানানো ভীষণ ভীষণ জরুরি দরকার হয়। এর জন্য ডেপুটেশন দিতে হবে, আন্দোলন করতে হবে, এভরিথিং কিছু করতে হবে তোমাদের জন্য। আর এর জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রত্যেকের জন্য শেয়ার হওয়া চাই। আজকের ভিডিও পর্যন্তই। আর হ্যাঁ, তুমি KCCGD প্রার্থী হচ্ছো, তাহলে অ্যাডমিশন চার্জ 60% ডিসকাউন্ট চলছে, বিস্তারিত জানার জন্য ফোন করো এবং আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, ভালোভাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।